দক্ষিণ কোরিয়ার রপ্তানি চলতি বছরের জানুয়ারির প্রথম 20 দিনে গত বছরের তুলনায় 2.7% কমেছে। শনিবার এই তথ্য দিয়েছে দেশটির কাস্টমস বিভাগ। তাদের তথ্য অনুযায়ী চলতি জানুয়ারির প্রথম 20 দিনে চীনে 24.4% রপ্তানি কমেছে আর যুক্তরাষ্ট্রে চালান 18.1% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে 20 জানুয়ারি পর্যন্ত 9.3% বৃদ্ধি পেয়েছে দক্ষিণ কোরিয়ার আমদানি, যা এ সময়ের মধ্যে দেশটির বাণিজ্য ঘাটতি নিয়ে গেছে 10.26 বিলিয়ন মার্কিন ডলারে। গেল ডিসেম্বরে 4.6 বিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য ঘাটতি ছিল।